আছে আঠা লাগে আনো বাবা তো মুখ চোখের খুবই খারাপ অবস্থা মানে একেবারে কাহিল হয়ে গেছে আমরা দুই ঘন্টা লাগলো আমাদের পৌঁছাইতে রাস্তাঘাট রাস্তা চেনি না কোথায় কোথায় চলে গেছিলাম মানে আলিপুরে কখন পৌঁছে গেছি কিন্তু আসল গন্তব্যে পৌঁছাতে অনেকক্ষণ লেগে গেল এদিকে ছামছাম ঘুমাচ্ছে উঠলেই তো চিল্লাবে অনেকক্ষণ ওয়েট করছিল আমাদের জন্য কিন্তু ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ছে এই যে বনি দদন ভীষণ চিন্তায় পড়ে গেছে আমাকে চোখ দিয়ে ইশারা করতেছে যে বলবি না ও একমাত্র জুতা আনছে মানে অবশ্যই একদিনের জন্য মানুষ একটাই জুতা আনবে আর সেই জুতাটাই ছিঁড়ে গেছে পুরো মানে আসতে গিয়ে ছেড়ে নেই মানে সোলটা খুলে গেছে আসলে অনেকদিন পড়া হয় না আর এরা এরা তিনজন মিলে আমি কাদা দিয়ে আসলাম কত কথা বললো আর এরই জুতা ছিঁড়ে গেছে যাই হোক বেচারা খুব কষ্টে আছে চিন্তায় আছে এখন ওর কাকা কখন মানে বাবা কখন নিয়ে আসবে ঠিক করে সেই আশায় বসে আছে দেখা যাক ওকে খালি পায়ে যেতে হয় নাকি জুতো পরে নিয়ে যেতে পারি আমরা ওকে দেখতে থাকুন ছামছাম উঠে বসছে ওকে এখন আবার ঘুম পাওয়ানোর চেষ্টা চলছে কিন্তু আমার মনে হয় না সেটা সম্ভব ও একদম টল টল করে তাকায় আছে ভাবতেছে আসে বললো আমাদের জন্য বাচ্চা দেখ 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 কি উঠে পড়লি কিরে ঘুম শেষ ওই কিরে বাবা হিরে ছামছাম দেখ আমাদের কথা কথাবার্তা উঠে বসে ঘুম থেকে এখন রে কিরে ওট কিরে কিরে উঠবি না দদন অনেক চেষ্টা করলো ছামছামকে ঘুম পাড়ানোর আবার সেকেন্ড অ্যাটেম্পট আচ্ছা আবার ঘুমো দাও আবার ঘুমো দাও আবার ঘুমো দাও ওকে আবার ঘুমো দাও হোক বাবা ম্যাম যাবি ম্যাম যাবি ম্যাম যাবি কিরে মামির কাছে থাকবি না ম্যাম যাবি ম্যাম লাগবে গুদলি তো ম্যাম লাগবে গুদলি তো ম্যাম লাগবে দেখে রে এটা প্রচুর এটা পচু আছে না পচু পচু আছে না ওই পচু পচু ডাকলি না সেদিন পচু পচু এটা প্রচুর বোন নিকি নিকি আসছে তো নিকি বাইরে আসছে দেখা করবি না কিরে ওর চোখ থেকে ঘুম যায়নি এখনো একটু পরে ওর আসল রং দেখতে পারবো আমরা তাই না আসল রং দেখতে পারবো না একটু পরে এইদিকে আমরা ঘোল খাচ্ছি ঘোলই তো লাস্সি বা ঘোল টাইপ কিছু একটা মানে এখন খাচ্ছি এখনো খাইনি আর এদিকে ওকে নিয়ে যুদ্ধ চলছে ও খালি একই ডায়লগ ওর খালি একই ডায়লগ একই ডায়লগ কি ডায়লগ কি ডায়লগ কোথায় যাবি আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া কষে মানে সারলাম মানে আমি দিদি আর দদন দিদি খেয়েছে আর সাথে ছমছমও খেয়েছে বাপরে আজকে ওর খুব মানে নিজের হাতে খেয়েছে যাকে বলে তো সেটাই কোন জুতা পরবে ওর এখন চিন্তা হচ্ছে যে যে জুতাটা মানে বাবা গিয়ে সেলাই করে এনেছে ওই জুতাটা বাট অন্য জুতোটাও ছিঁড়ে যাবে কিনা সেই ভয় আছে তো আমরা খেলাম ভাত কাগল ভাজা ডাল তারপর হচ্ছে ইলিশ মাছের সর্ষে পাতুরি প্লাস হচ্ছে পাঠার মাংস তো এখন খেতে সেই ঘুম পাচ্ছে এখন আমরা যাচ্ছি কুটি ঠাম্মিদের বাড়িতে তো ছমছমকেও নিয়ে যাচ্ছি আপাতত
কিছুক্ষণ গিয়ে থাকবে, ওখানে গিয়ে আমরা একটু রেস্ট নেবো, মানে একটু ঘুমাবো, জানি না ঘুম আসবে কিনা, ঘুমানোর চেষ্টা করবো। এ বাবা জুতোই পরিনি, কিভাবে ডাক দিবা? বনি বনি, আমরা তোমার মামা বাড়ি যাই। আর কিছুক্ষণ পরে মানে এই 5টা সাড়ে 5টার দিকে আবার কুটির বিরুদ্ধে বাড়িতে গিয়ে, যেহেতু ওইখানে সব ব্যাগ ট্যাগ আছে, জামা কাপড় ড্রেস ফ্রেস আছে, তো ওখানে গিয়ে রেডি টেডি হয়ে তারপর যাব। আপাতত যাই কুটির বাড়িতে। তো ওইদিকে কুটির স্বামীদের বাড়িতে, কিন্তু এখানে ওদের মানে সামনে বাঁধের পার, তো তো দরুন দিদি সে এক্সাইটেড হয়ে গেছে। কোথায় নদী দেখিস? দিদি নদী কই? ওইদিকেই নদী ছিল। হ্যাঁ ওইদিকে নদী ছিল, তো পিছায় গেছে এখন। আমাদের নেমে যাই। আস্তে খুলবে ও দিদি, খুলে দিদি হাত দুকে করে। ও চমচম ই বাবালে, বলবো আদর করে দাও তো কোকো কে, কোকো বলবো আদর করে দাও তো, একটু নিচু হয়ে কোকো কে আদর করে দাও তো, একটু আদর করে দাও ওকে। ওই দেখ আদর করে দাও তো একটু, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ চমচম তো আদর করে দাও। দেখ 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 দেখ, এই কি করিস মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে কি করিস রে? মোবাইল ঘাটতে ব্যস্ত, তো হে গাইস বিকাল হয়ে গেছে। বিকাল মানে কি, বিকাল প্রায় শেষের দিকে আস, 5টা সাড়ে 5টার মতো বাজে, 5:30টা বেশি বোধ হয়। আসলে আজকে মেঘ মেঘ, তো ওয়েদারটা তো রৌদ্র এক ফোঁটাও নেই, তো একদম অন্ধকার অন্ধকার নেমে এসেছে অলরেডি। তো আমি এখন ছাদে যাই, একটু ঘোরাঘুরি করি। বান্টিরা তো শুনলাম ওদিকে ছমছমদের বাড়িতে এখন, তারপরে বোধ হয় রেডি টেডি হয়ে যাবে হচ্ছে, মানে একটা ওকেশন আছে ওখানে, ওরা বলেছে কিনা আমি জানি না, তাই আমি বলতে পারছিও না। আর বাকি ওদের তো আজকে খুব মজা, ছমছম কোকো সবাইকে নিয়ে অনেক 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 মজা। জানি না আমার খুব খারাপ লাগছে, মানে আমার ফোনে আজকে কথাও হয় নাই, আজকে ওদের সাথে তেমন একটা মেসেজেও কথা হয় নাই, মানে কেমন একটা মনে হইতেছে ওরা কোথায় বা চলে গেছে আমার আমার থেকে দূরে, ওরা কত মজা করতেছে এরকম খালি মনে হইতেছে। যাই হোক, ব্লগটাতে আমিও দেখবো, আপনারাও দেখবেন যে ওরা ঠিক কী কী করছে, মানে আমি এডিট করার সময় হয়তো একটু আগেই দেখে ফেলবো, তারপরে আপনারা দেখতে পারবেন যে ওরা এক্স্যাক্টলি কী করছে, কত মজা করছে। তখন যাই ছাদে, এখানে খুব একটা সুন্দর ফুল ফুটছে ব্যালকনিতে। আমি ফুলটাকে ফুলের তোড়ায় সাধারণত দেখে থাকি রজনীগন্ধার সাথে, এই ফুলটাকে এক্স্যাক্টলি কী বলে আমি জানি না, নামটা মনে নেই, জানতাম ভুলে গেছি, তো ওই ফুলটা একবার দেখিয়ে দিই। এই যে এই ফুলটা কালকে আরও সুন্দর ছিল, আজকে অনেকটাই মুরঝায়ে গেছে দেখতেছি। এই যে এইটা আরেকটা নতুন কুড়িও আসছে, ফুলটা ভীষণ সুন্দর, কী যেন ফুলটার নাম মনে পড়তেছে না। এখানে আরও আরও অনেক গাছ আছে, মানে এগুলো সাধারণত ডেকোরেশনের জন্যই আর কি রাখা। তো এই তো আজকে আকাশের হাল, খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি নামবে, দুপুরে তো একবার হলো বৃষ্টি ছিটে ফোটা, তো আজকে আকাশে একেবারেই মেঘে ঢাকা, একদম মেঘ হয়ে গেছে, হালকা হালকা হাওয়া আছে, এর জন্যই ছাদে আসতে ভালো লাগে, এই হাওয়াটা খুব ভালো লাগে।
ঘুম পুরো ঘুমাইছিলাম দুপুর বেলা অ্যাজ ইউজুয়াল। আমার ঘুমাইতে খুব ভালো লাগে, মানে এটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে চেঞ্জ করতে হবে যে মোটা হয়ে যাইতেছি, কিন্তু আমি কিছুতেই ঘুমটা মানে বাদ দিতে পারি না, এরকম অবস্থা। তো ঘুমানোর আগে আমি আজকে যে ব্লগটা গেছে ওইটা দেখলাম গোটাটা, মা দেখলো, এখন আবার একটু দেখলাম, মানে নিজেদেরগুলো নিজেদেরই দেখতে ভাল লাগে। আর যাই হোক, আপনারা দেখতেছেন, আপনারা সাথে তো অবশ্যই আছেন, কিন্তু আমাদের কাছেও যেটা কতটা স্পেশাল এবং কত স্মৃতির একটা সমন্বয় কী বলবো, মানে আমাদের বারবারই মনে হয় আজ থেকে 10 বছর পরে গেলে হয়তো বা আমরা এই জিনিসগুলোকে আবার দেখতে পারবো, এটা সারা জীবন থেকে যাবে, নষ্ট হবে না। তো এটা ভাবলেই আমাদের মনটা খুশিতে ভরে ওঠে, কেউ দেখুক বা না দেখুক আমাদের কাছে এটা খুব স্পেশাল। আর অবশ্যই আপনারা দেখে যদি খুশি হন তাহলে তো এর থেকে বড় পাওয়া আর কিছুই নেই। পাখি, আমি যখনই ক্যামেরাটা অন করলাম পাখিগুলো কই ভাগ, এই একটা গেল, এত 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 ঝুন্ড ছিল সবগুলো চলে যাওয়ার পরে আমি ক্যামেরাটা অন করলাম। আমার সত্যি পোড়া কপাল মুখী, আমি শুধু আমি না বান্টি বনিও তাই, কিন্তু জানি না ইদানিং মনে হয় ওদের কপালটা আমার থেকে একটু ভালো চলতেছে। মানে যাই হোক, বলতে না বলতেই আকাশের গর্জন স্টার্ট, মানে বৃষ্টি আসবে এটুকুনি শিওর, কারণ প্রচণ্ড পরিমাণে দূরে কোথাও একটা আকাশ ডাকলো। তো নিচে চলে যাব, আজকাল বেশিক্ষণ থাকাও যাবে না মনে হয়। আমি পাখিগুলো দেখে বেশি এক্সাইটেড হয়ে গেলাম না তো মনে হলো, যাই হোক একা একা তোমাদের সাথে গল্প করি আর কি করবো। আমাদের ছাদের আম গাছ, কিন্তু এত ভালো আম হয় এই গাছটাতে, কিন্তু এই বছর কেন জানি না আম হয়নি, আমার খুব রাগ উঠছে। এবার আম হয় নাই, কাঁঠাল হয় নাই, আমাদের কপালটাই খারাপ। এবার না হয়েছে আম, না হয়েছে কাঁঠাল, গাছটা এত ভালো আম ধরে, কয়টাই ধরে, মানে প্রচুর মুকুল আসে। মুকুল আসার সময় তো আমরা পুরো এক্সাইটেড হয়েছি, এত মুকুল আসে এত আম হবে, কিন্তু আস্তে আস্তে ঝড়টর হয় তখন আর মুকুল বাইচে থাকে না, কমে যায়, অনেক 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 মুকুল কমে যায়। মানে 100টা মুকুল আসলে তার মধ্যে থেকে হয়তো 3টা আম বাইচে থাকে, এরকম অবস্থা, তার থেকেও বা হয়তো কম, মানে আমি বললাম জাস্ট। তো ওই যে 3টা আমও যদি থাকে ওইটা খাইতে এত টেস্টি, নিজের গাছের আম একদম ফ্রেশ অ্যান্ড পিওর, মনে হয় মানে সত্যিকারের আম, যাকে বলে আমের ফ্লেভার একদম সেটাই থাকে। কিন্তু আনফর্চুনেটলি এই বছর গাছে আম ধরেনি, ছোটো গাছ আর কি করা যাবে, পরের বছর আশা করি ধরবে। আরেকটা গাছও ছিল, সেটা কিছু একটা হয়ে ঝড়েই বেসিক্যালি বেশি আম গাছগুলো ক্ষতি হয়, আর কিছুই না। আমাদের এই যে পার্টিকুলার ঝাউ গাছটা দেখতে পারতেছেন, এটা অ্যাকচুয়ালি এত টা লম্বা, আমাদের নারকেল গাছ ওইখানে পড়ে আছে, বাট ঝাউ গাছটার অবস্থা দেখুন এত উঁচুতে। এটাকে তো আমি বলি যে আর তুই কত লম্বা হবি, একদিন বোধহয় এটা আকাশেই চলে যাবে, এরকম একটা পজিশন। মানে আরও এরকম দুটো গাছ আমাদের ছিল, একটা এই পাশে এই কর্নারটাতে ছিল, একটা এখানে ছিল, বাট এটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এটা জানি না আর কত বড় হবে, দেখা যাক। এটা যেন ভালো থাকে, আমি সারা জীবন চাই গাছটা যেন এরকমই থাকে, আর অনেক 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 উঁচু হয়। তো এখন নিচে চলে যাই আর কি করব, প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আর মেইনলি হচ্ছে বিদ্যুৎটা প্রচণ্ড চমকাইতেছে, আর বিদ্যুতে প্রচণ্ড বেশি ভয় লাগে, কী একটা হইলো, যাই হোক। তো নিচে চলে যাই, আর বান্টি বনিরা তো বোধহয় রেডি টেডি হইতেছে অলরেডি, ওরা বোধহয় সন্ধ্যা নাগাদ যাবে বোধহয় ওই বাড়িতে, তো সবাই মিলে যাবে, মজা করবে। দদনও আসে আজকে, জানি না ও কতটা ব্লগে আসবে, ও তো যা ক্যামেরা সাই, বাপরে বাপ, ক্যামেরা মুখের সামনে ধরলেই মুখ ঘুরায় না, এরকম অবস্থা। তো দেখতে থাকুন, সাথে থাকুন, তো আমি এখন নিচে যাই। তো এই যে মা এখনও আমাদের ব্লগটা দেখতেছে, আমি নিচে ওপর থেকে আসলাম, দেখো দেখো এই যে ঘুম কমপ্লিট, আমরা ঘুমিয়ে উঠলাম,
বেশিক্ষণ না, এখন আমরা আবার কর্তৃপক্ষের বাড়িতে যাচ্ছি, রেডি হব, রেডি হব তারপরে, তাই না? তাই না? কই মিয়াও, কই মিয়াও, দেখো তো মা এখানে কলার বড়া ভাচ্ছে, কলার বড়া না, আমার খুব ভালো লাগে কলার বড়া খাইতে। তো এখানে অলরেডি অনেক একবার করা হয়ে গেছে, এটা আরেকবার। এখান থেকে নিয়ে নিয়ে আমার তো প্রায় 5-6টা খাওয়া হয়ে গেল, এই এতগুলো হইলো। মা খাও নি, মা খাও, আমরাও বেরিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আবার ভিডিও করছি। আরেক সুন্দরী রেডি হয়ে এসেছে, দেখুন দুই সুন্দরীকে। দেখো এখন সবাই যাই, কারণ আবার 9-9:30 মধ্যে বাড়িও ফিরে যেতে হবে, কারফিউ আছে, যেহেতু টোটো না পাওয়ার সম্ভাবনা আছে। এই যে ছমছম সেই সুন্দর একটা ড্রেস পরে রেডি, জুতোটা ওর ড্রেসের থেকেও বেশি সুন্দর, তাই না ছমছম? একটু হাই করে দাও, হাই হাই সবাই, রেডি হাই, দেখে দেখে তুতুর তুতুর করতেছে, কোথায় যাইছ রে তুই? সাইকেল আসতেছে কিন্তু, দেখ 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 দেখ, হ্যালো বলে দাও, চল চল, এই যে এই তাকাও তাকাও, হ্যালো বলো, চলো চলো আমরা যাই, চলো যাই আমরা, আসো আসো চলো, মোবাইলে হ্যালো বলো, চলো চলো, এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, যে কই যা কই যা, ওইদিকে কই যা রে, আরে আসে রাজা পিপু আসে, হাই হাই, গেলো কা গেলো কা, হাই হাই। এই যে আমরা টোটোতে যাচ্ছি এখন সবাই, মা তোর মাস্ক কই, মা তোর মাস্ক কই, ঘোরাঘুরি করছে গরমের মধ্যে, একটু হাওয়ার, গরমের মধ্যে একটু হাওয়ার সন্ধানে, দেখ দেখতেই দিল না, মুখটা একটু দেখাও না, অবচ্ছুয়তা, কথা বলো মার সাথে। এই জয়া আমাদের পার্সোনাল ফটোগ্রাফার, দেখি
এই যে শামশাম উঠে পড়ছে, ওটা খ্যান খ্যান করছে। আর এই যে আমাদের বৌবর সোনা বৌবা, সোনাই দাদা সোনা বাবু একটু হাই করে দাও, না না ব্লগ। আর এখানে আমাদের বাড়ির সবাই, বৌদি মেঝে ঠু, বৌদি হাই করে দাও মেঝে ঠু, ছোট জেঠু, দদন আর জয়া বসে আমরা গল্প করছিলাম এখানে। তো এই চলছে আমাদের অনুষ্ঠান। দদন তো সারাদিন সকাল থেকে বিকাল অবধি মুখ বন্ধ। যাই হোক, ক্যামেরাতে আসতে একটু লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়। তো এরকমই চলতে থাকবে আমাদের ব্লগ, দেখতে থাকুন আগে কি হয়। আগে কিছুই হবে না, দদন চুপ করে থাকবে, দদনের থোবরা দেখাবো, দদন চুপ করে থাকবে। তো আমরা এখন খেতে বসছি, অনেক তাড়াতাড়ি, এখন প্রায় 9:30 বাজে হয়তো। এত বৌদিকে নিয়েছি তো, বৌদিকে না নিলে হবে তো 9:30 বাজে হয়তো, কিন্তু এত তাড়াতাড়ি কোনোদিনও খাই না, কিন্তু যেহেতু কারফিউ 9:00 পর থেকে, তো তার জন্য আর টোটো পাবো না, প্রবলেম হবে জন্য আমরা তাদের খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে বাড়ি গিয়ে, খেয়ে দিয়ে বাড়ি গিয়ে একবারে কথা বলছি। মানে উপরে আছে, ভীষণ গল্প করছিলাম, আর অন্ধকারও ছিল, মানে খুব একটা আলো ছিল না, এই জন্য ব্লগও করতে পারিনি। আর ভীষণ গরম, ভীষণ গরম লাগছে, থেমে গেছি। তো এখন খেয়ে নেই, খেয়ে দিয়ে একবারে কুট্টি ঠামিদের বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কথা বলছি। এই যে সবাই খেতে বসেছে, এই যে এখানেও সবাই খাচ্ছে। গুড নাইট। তো ওখান থেকে আসলাম, কিছুক্ষণ আগে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি পুরো। তো কুটি ঠামিদের বাড়িতে আসি, ছমছম একটু আগেই গেল। আর আমার একটা এই ব্লগে একটা হিউজ মিস্টেক হয়েছিল, প্রথমে আমি যখন বলছিলাম সকালবেলা যে আমি 10টা ব্লগের পর 11 নম্বর ব্লগে কানে পড়েছি, কিন্তু আসলে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো যে তখন যে এটা অ্যাকচুয়ালি 12 নম্বর ব্লগ, 11 নম্বর ব্লগটা আজকে আপলোড হয়েছে। তো ঠিক আছে, হয়ে যায়, যাই হোক, আজকে আর এর থেকে বেশি না। তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। গুড নাইট, গুড নাইট, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সন্ধ্যার পর থেকে তারপর আর ব্লগ করিনি আমি, তারপর পড়াশুনো করছিলাম, আজকে বেশ অনেকটাই পড়লাম, সিরিয়ালও দেখছি, সব কিছুই করলাম। ওদিকে বান্টি বনিও অনেক কিছুই করেছে, হয়তো এখন অবধি জানি না, ওদের খবরও পাচ্ছি না ঠিকঠাকভাবে, মেসেজ টেসেজ হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ সব বন্ধ করে মানে মজা করতেছে এমন অবস্থা। তো আমি প্রায় ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, রাত এখন প্রায় 12টা মতো বাজে, একটা ফিল্ম দেখছিলাম প্রাক্তন, তো ওটা এখনও চলতেছে ব্যাকগ্রাউন্ডে, এখনও শেষ হয় নাই, ওটা শেষ হবে, শেষ করবো, ইচ্ছা আছে, দেখি। তো এই জায়গাটাও আমার মানে খুবই মেস হয়ে আছে, কিছুই আমি গোছাইনি এখনও অবধি, এইসব পরিষ্কার করব, আর আজকে আর পরবো হয়তো না, তো এইসব গোছাই। এখন মারাত্মক পরিমাণে গরম লাগতেছে, এগুলো গুছাবো, বিছানা করব, ফ্যানটা অফ করে রাখছি, আরও ঘাইমে যেতেছি। তো যাই হোক, এখন বিছানা টিছানা করব। আমার তরফ থেকে ভিডিওটা আমি আজকে এইটুকুই রাখবো। তো আপনারা সবাই আমাদের অনেক ভালোবাসা দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও নতুন ব্লগ আসছে, অনেক 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 ইন্টারেস্টিং ব্লগ আসবে, আসতে থাকবে, তো সাপোর্ট করবেন প্লিজ। কিছু ভুল ঠিক যাই অ্যাডভাইস হবে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন কিছু একটা ভালো লেগে থাকলেও। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।